যে সকল চাকরি প্রত্যাশী বন্ধুরা কেবলমাত্র এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তাদের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে রয়েছে বিশাল সুখবর। অদ্য 17 জানুয়ারি 2023 তারিখে বাংলাদেশ রেলওয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ওয়েম্যান পদের বিপরীতে মোট 1385 জন নিয়োগপ্রাপ্ত হবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই ওয়েম্যান পদে আবেদনের প্রয়োজনীয় তথ্যগুলো এবং কারা কারা এই ওয়েম্যান পদে আবেদন করতে পারবেন সে বিষয়ে। আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ হাসান, আপনারা দেখছেন বিটি রেলওয়ে আপডেট। প্রথমে বলেছি 17 জানুয়ারি 2023 তারিখে বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 1385 জন লোক নিয়োগ দেওয়া হবে। ওয়েম্যান পদটি জাতীয় বেতন গ্রেডের 19 নম্বর গ্রেডে অবস্থিত। এর বেতন স্কেল 8,500 টাকা হতে 20,570 টাকা পর্যন্ত। এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে পাবনা ও লালমনিরহাট জেলার প্রার্থীগণ এই ওয়েম্যান পদে আবেদন করতে পারবে না। তবে যদি এতিম কিংবা শারীরিক প্রতিবন্ধী ও রেলওয়ে পোষ্যকোটার প্রার্থী হয়ে থাকে তবে পাবনা ও লালমনিরহাট জেলা সহ বাংলাদেশের যে কোনো অঞ্চল হতে আবেদন করা যাবে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কোন কোন শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে সেই বিষয়গুলো। প্রার্থীর বয়স 25/1/2023 খ্রিস্টাব্দে, অবশ্যই 18 হতে 30 বছরের মধ্যে থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিকচিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে, অর্থাৎ NO সার্টিফিকেট জমা দেওয়া লাগবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ 1 সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা কিংবা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা অথবা পুত্রকন্যার পুত্রকন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি জমা দিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ প্রমাণপত্রের মূল কপি জমা দিতে হবে। এই ঘ নম্বর পয়েন্টটি মূলত ভাইবা পরীক্ষার জন্যই দেওয়া রয়েছে। যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের জন্য এই পয়েন্টটি প্রযোজ্য হবে। প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারী পোষ্য অর্থ বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে অনন্য 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে, এরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত, জীবিত বা মৃত কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বোঝাবে। বিষয়টি খুব ভালো যে এখানে পোষ্য বলতে কি বোঝায় সেটি স্পষ্টভাবে দেওয়া রয়েছে। প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য হলে আবেদনকারীর সাথে কর্মরত ও অবসরপ্রাপ্ত, জীবিত বা মৃত সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতিস্বাক্ষর সহ প্রত্যয়নপত্র ও পোষ্য সংক্রান্ত প্রমাণও দাখিল করতে হবে। মূলত এই পোষ্য কোটার সার্টিফিকেটটিও ভাইবা পরীক্ষার জন্য প্রযোজ্য। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার DA
প্রদান করা হবে না। অর্থাৎ লিখিত বা মৌখিক পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তাদের বাংলাদেশ রেলওয়ে কোনো প্রকার ভাতা প্রদান করবে না, অর্থাৎ আপনাদের নিজ দায়িত্বে পরীক্ষার হলে যাওয়া লাগবে এবং নিজ খরচে এবং সেখানে থাকা খাওয়া এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়, সেখানে বাংলাদেশ রেলওয়ে কোনো প্রকার ভাতা প্রদান করবে না। এখন আসলে আমরা জানি যে আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আপনাদের br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 25 জানুয়ারি 2023 সকাল 10টা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 2 মার্চ 2023 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন। অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক এর সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। উল্লেখ, অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্রে কোনো অবস্থাতে গৃহীত হবে না। পরবর্তীতে আরও কিছু পয়েন্টস উল্লেখ করা রয়েছে, আমি আপনাদের আর পড়ে শোনাচ্ছি না, আপনারা স্ক্রিন থেকে দেখে দেখে সেগুলো পড়ে নেবেন। সর্বশেষে আমি বলতে চাই আপনারা ওয়েম্যান পট্টিতে আবেদন করুন। যারা বাংলাদেশ রেলওয়ের সাথে সম্পৃক্ত হতে চান তারা অবশ্যই ওয়েম্যান পদের জন্য আবেদন করবেন। আর আপনাদের যদি ওয়েম্যান পদের কাজ, বেতন, সুযোগ সুবিধা, ছুটি বিষয়গুলো জানার আগ্রহ থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদের পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে যে কোনো নতুন নতুন তথ্য পেতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।